দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিক ক্লাস টুয়েলভের কম্পিউটার অ্যাপ্লিকেশানের আজকের সাজেশান শুধুমাত্র তিরিশটি এমসিকিউ তোমাদের মোট এমসিকিউ করতে হবে একুশটা আমি দিয়েছি তিরিশটি এবার এই তিরিশটার মধ্যে তোমরা কিছু পেয়ে যাবে এবার তোমরা আরও ভালো করার জন্য তোমরা আরও পড়বে আমি জাস্ট এটা সাজেশান দিলাম আর আমার আগের ভিডিওটাতে আগের দুটো ভিডিও আছে যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশানের সাজেশান দেওয়া আছে দু সালের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক পেয়ে যাবে তোমরা দেখো তাহলে কি আছে আজকে এমসি দেখা যাক প্রথমে আসছি ডিজিটাল লজিক এমসি আছে পাঁচটি এমসি কিউ পাঁচটি করতে হবে আমি কয়েকটি এমসি দিয়েছি যেমন হাফ সাবট্রাক্টারের বড় এক্সপ্রেশান কত অনেকগুলো অপশান থাকবে যে অপশানটা এ ডট বি স্ল্যাশ বা এ ডট বি বার বা এক্স ডট ওয়াই বার এরকম যে অপশানগুলো দেওয়া থাকবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে এরপর আসছি দেখো ইন হুইচ লজিক গেট আউটপুট উইল বি ওয়ান হোয়েন অল ইনপুটস আর সেম কোন লজিক গেটের আউটপুট ওয়ান হবে যখন সমস্ত ইনপুট সেম হবে অর্থাৎ ইনপুটগুলো যদি জিরো জিরো হয় তাহলে আউটপুট ওয়ান হবে আবার ইনপুটগুলো যদি ওয়ান ওয়ান হয় তাহলেও আউটপুট ওয়ান হবে অ্যান্সারটা হবে এক্স অর্গেট বা এক্সক্লুসিভ গেট তিন নম্বর কোয়েশ্চেন ডিজিটাল লজিকের ইন হুইচ কম্বিনেশনাল সার্কিট ইউজড ইন এলিউ এএল ইউতে কোন কম্বিনেশনাল সার্কিট ইউজ হয় চারটে অপশান তো দেওয়া থাকবেই যদি অ্যাডার অপশান পাও তাহলে অ্যাডার অপশানটাই রাইট অ্যান্সার হবে সিলেকশান লাইন অফ এইট ইনটু ওয়ান মাল্টিপ্লেক্সার অ্যান্সার হবে থ্রি তারপরে কোশ্চেন দেখো হাউ মেনি আউটপুট লাইনস ইফ কন্ট্রোল লাইন ইজ এম এটা ডিকোডারের জন্য ডিকোডারের যদি আউটপুট আউটপুট লাইন কত হবে যদি ডিকোডারের কন্ট্রোল লাইন এম হয় আউটপুট হবে টু টু দি পাওয়ার এম তারপরে দেখো ছয়ের দাগের কোশ্চেন হুইজ গেট ইজ নট নিট টু ডিজাইন এ মাল্টিপ্লেক্স আর্ড মাল্টিপ্লেক্স সার ডিজাইন করার জন্য কোন গেটটা প্রয়োজন নয় এখানে অ্যান্ড অর নট এবং অল অফ দিজ আছে তো তিনটে গেটই প্রয়োজন বেশিক তিনটে গেটই মাল্টিপ্লেক্সারের জন্য প্রয়োজন তাই অ্যান্সারটা হবে অল অফ দিজ পরে কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্ট গেট অফ নর নর গেটের কমপ্লিমেন্ট গেট কি নর গেটের কমপ্লিমেন্ট গেট হচ্ছে অর যদি কোশ্চেন আছে অর গেটের কমপ্লিমেন্ট গেট কি অর গেটের কমপ্লিমেন্ট গেট হচ্ছে নর এবারে দেখো যদি দুটো ভেরিয়েবলকে আমরা একটা ন্যান গেটের মধ্য দিয়ে পাস করাই এবং সেই আউটপুটটাকে আবার একটা ন্যান গেটের মধ্য দিয়ে পাস করাই তাহলে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা কোন গেটের ইকুইভ্যালেন্ট হবে অ্যানসার হবে অ্যান্ড গেট নেটওয়ার্কিং থেকে কোশ্চিন দেখো ইমেজ ইনসার্টের ট্যাগ ইমেজ ইনসার্ট ট্যাগের ট্যাগটা তো তোমরা সবাই জানো আইএমজি তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আনগাইডেড মিডিয়া আনগাইডেড মিডিয়া কোনগুলো এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি এমসিকিউতে থাকে তোমরা রাইট অ্যান্সার দেবে মাইক্রোওয়েভ হতে পারে রেডিও ওয়েভ হতে পারে এবং ইনফ্রারেড হতে পারে দ্য ডোমেন ডট এই ইউ ফর হুইচ কান্ট্রি অ্যান্সার হবে অস্ট্রেলিয়া বইতে তোমরা এরকম একটা চার্ট পাবে তোমরা যে কোনো বইতে পাবে দেখবে তোমরা পড়ে নেবে হুইচ সিগন্যাল ফ্রিকোয়েন্সি ইন বিটুইন ওয়ান গিগাহার্চ টু থ্রি হান্ড্রেড গিগাহার্চ ওয়ান গিগাহার্স এবং থ্রি হান্ড্রেড গিগাহাটসের মধ্যে কোন সিগন্যালটা আছে অ্যান্সার হবে মাইক্রোওয়েভ তারপরে দেখো কোন সফটওয়্যারের সাহায্যে আমরা এইচটিএমএল পেজ দেখতে পাই অ্যান্সার হবে ইন্টারনেট এক্সপ্লোরার তারপরে দেখো সুপারস্ক্রিপ্ট করার জন্য কোন ট্যাগ ইউজ করি ট্যাগ নাম হবে এস ইউপি যদি সাবস্ক্রিপ্ট বলে তাহলে ট্যাগের নাম হবে এস ইউ বি এবারে দেখো হাইয়েস্ট ফ্রিকুয়েন্সি এবং লোয়েস্ট ফ্রিকুয়েন্সির মধ্যে পার্থক্যকে কী বলে অ্যান্সার হচ্ছে ব্যান্ড উইথ পরের কোশ্চেন হুইজ অ্যাট্রিবিউট ইজ ইউজ টু চেঞ্জ ফন্ট স্টাইল অ্যান্সার হবে স্পেস ডিবিএমএস থেকে কোশ্চিন দেখো ছটি কোশ্চিন থাকবে সিক্স মার্কস হবে ডিভিএমএস থেকে এমসি কিউতে তার মধ্যে আমি কয়েকটি দিয়েছি যে বুলিয়ান অ্যালজেব্রার অপারেশানের যে সিম্বলগুলো সরি এখানে বুলিয়ান অ্যালজেব্রা লিখেছি এখানে হবে রিলেশনাল অপারেশান রিলেশনাল অ্যালজেব্রার যে অপারেশান যে সিম্বলগুলো সেই সিম্বলগুলো সব সিম্বলগুলো পড়বে রিলেশনাল অ্যালজেব্রাতে কি কী সিম্বল আছে সিলেকশান প্রজেকশান সেট অপারেশান কাটেশিয়ান প্রোডাক্ট এই যে ন্যাচারাল জয়েন্ট এই যে সিম্বলগুলো আছে তোমরা সিম্বলগুলো সবগুলো একটু দেখে যাবে কোশ্চেনটা থাকে যে ধরো প্রোজেকশান অপারেশানের জন্য কোন সিম্বলটা প্রয়োজন চারটে সিম্বল দিলে চারটে সিম্বল দেওয়া থাকলো তুমি অ্যান্সার দেবে রাইট সিম্বল যেটা সেটাই এরপর দেখো হুইচ ক্যারেক্টার ইজ ইউজড ফর গেট অল কলামস ইন এস এস এর সমস্ত কলাম পেতে ফর গেটিং অল কমান্ডস কলামস ইন এসকিউএল কিউল এর সমস্ত কলাম পেতে কোন ক্যারেক্টার ইউজ করি অ্যান্সার হবে স্টার তারপরের কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং নট এ ডেটাবেস মডেল ডেটাবেস মডেল যেগুলো আছে এ তার মধ্যে কিন্তু গ্রাফিক্যাল মডেলটা ডেটাবেস মডেল নয় হাইরার্কিক্যাল মডেল নেটওয়ার্ক মডেল রিলেশনাল ডেটা মডেল এগুলো আছে কিন্তু গ্রাফিক্যাল মডেলটা কিন্তু এর কোনো মডেল নয় তারপরে ডেটা ইন্টিগ্রিটি মিন্স ডেটা ইন্টিগ্রিটি কথার অর্থ হচ্ছে অ্যাকুরেশি অফ ডেটা এমএস এক্সেল থেকে দুটো কোশ্চিন থাকবে আমি এমএস এক্সেলের কয়েকটা কোশ্চিন দিয়েছি দেখো আর হুইচ অব দ্য ফলোয়িং সিনটেক্স ইজ রাইট মানে কোন সিনটেক্সটা সঠিক এখানে চারটে সিনটেক্স দেওয়া থাকবে ভালো করে সিনটেক্সটা দেখে নাও সামের সাম্বা অ্যাভারেজ ম্যাক্স মিন সবের ক্ষেত্রে কিন্তু সিনটেক্সটা একই থাকবে শুধু ফাংশানের নেমটা চেঞ্জ হয়ে যাবে এবার ডিবিএমএসের আরেকটা কোয়েশ্চিন আমি বলছি যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ডিডিএল ডিএমএল এবং ডিসিএল আমার আগের ভিডিওগুলোতে বলা ছিল যে এখান থেকে দুটো করে কমান্ড পড়বে তোমরা পড়ে রাখবে তো একটা ধরো কমান্ড দিল দিয়ে বলল যে এটা কোন কার অন্তর্গত ডিডিএল না ডিএমএল না ডিসিএল কমান্ড তোমাকে সেখানে আইডেন্টিফাই করতে হবে এম এস এক্স এল এ কোন ফাংশনটা দশমিক সংখ্যাকে বা ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যাতে পরিবর্তন করে উত্তর হবে রাউন্ড ফাংশন আচ্ছা এবার দেখো ভ্যালিড সেল অ্যাড্রেস অফ এম এস এক্স এক্সেলের ভ্যালিড সেল অ্যাড্রেস এ ফাইভ প্রথমে কলামের নাম পরে রোয়ের নাম আমি এ ফাইভ একটা স্যাম্পল স্যাম্পুল দিয়েছি তোমরা যে কোনো অ্যান্সার যে কোন যে অ্যান্সারগুলো থাকবে সেটা তোমরা চয়েস করবে কিন্তু আগে দেখে নেবে আগে কলামের নাম আছে পরে রোয়ের নাম আছে তারপরে দেখো যে বাই হুইচ টেবিল ডেটা ক্যান বি রিপ্রেজেন্টেড ইন এম এস অ্যাক্সেস এম এস অ্যাক্সেসের টেবিল ডেটাকে আমরা কার সাহায্যে রিপ্রেজেন্ট করি অ্যান্সার হবে ডেটা সিট ভিউ তারপরের এমএস অ্যাক্সেসের কোশ্চেন দেখো হুইচ ইজ দ্য ডিফল্ট ডেটা টাইপ ইন এম এস অ্যাক্সেস এম এস অ্যাক্সেসের ডিফল্ট ডেটা টাইপ কোনটি অ্যান্সার হবে টেক্সট আঠাশ নম্বরের কোশ্চেন ম্যাক্সিমাম লেন্থ অব দ্য টেক্সট ফিল ইন এম এস অ্যাক্সেস এম এস অ্যাক্সেসের টেক্সট ফিল্ডের ম্যাক্সিমাম লেন্থ টু ফিফটি ফাইভ ফার্স্ট থ্রি বিটস অফ ক্লাস সি আইপি অ্যাড্রেস এটা একটা নেটওয়ার্কিংয়ের কোশ্চেন এটার অ্যান্সার হবে ওয়ান ওয়ান জিরো অনেকে ভুল করে ওয়ান জিরো জিরো লেখে অনেকে ভুল করে জিরো জিরো ওয়ান লেখে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ওয়ান ওয়ান জিরো হুইচ ট্যাগ ইজ ইউজ টু ড্রন এ হরাইজেন্টাল লাইন ইন এইচটিএমএল এইচটিএমএল এ হরাইজেন্টাল লাইন ড্র করার জন্য কোন ট্যাগটা প্রয়োজন হয় তো কোন ট্যাগটা প্রয়োজন হয় এখানে আমরা কী করবো হরাইজেন্টাল লাইন ড্র করার জন্য এইচ আর ট্যাগের প্রয়োজন হয় পরে কোশ্চেন দেখো ইন মেস্টোপোলজি হাউ মেনি লাইনস আর ইউজড ফর এন নোটস মেস্টোপোলজিতে এন নোডের জন্য কতগুলো লাইনের প্রয়োজন হয় এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু অনেকগুলো অপশান থাকবে আরও তিনটে অপশন থাকবে যেখানে যেই অপশানটা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু থাকবে তোমরা সেটাকেই রাইট চয়েস দেবে এরপরের যেটা আসছি আমরা এরপরে তিরিশটা এসএ কিউর কোশ্চিন দেবো আমি তোমরা তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমরা আপডেটগুলো পেয়ে যাবে এর পরের যে এসে কিউগুলো থাকবে সেটাও মোটামুটি দেখবে তোমাদের আগের ভিডিওগুলোতে যে সাজেস্টিভ যেগুলো বলেছিলাম ওখানে বলেই দিয়েছিলাম প্রায় এখানে আমি আবার তিরিশটা কোশ্চিন তোমাদেরকে দিয়ে দেবো